নরেন্দ্রপুরের সবথেকে বড় রথযাত্রার দিনটি কিভাবে পালন করা হয় সারা গ্রাম জুড়ে। উচ্ছেপোতার রথযাত্রা গোপালজির মন্দিরে, তো সামনেই রয়েছে দেখো গোপালজির মন্দির। তো রথ পুরো সেজে রেডি, এবার রথযাত্রার দিন এই রথ যাবে। ওর ওভারঅল কত সুন্দরভাবে জগন্নাথ দেবের রথ সেজেছে, এবং যে টায়ারগুলো দেখো কি বিরাট বিরাট চাকা, এবং এগুলো একটা গাড়ির চাকা, মানে এই ধরনের রথকে বানানো হয় এখানেই, প্রতি বছর বানানো হয়। তো আসো আজকে আমরা রথযাত্রা অনুষ্ঠানটা দেখি কীভাবে হয়, উচ্ছেপোতার গোপালজির মন্দিরে রথযাত্রা সেলিব্রেশন কীভাবে করা হয়, আসো দেখে নিই। যখন মন্দির থেকে ঠাকুরকে বের করে আনা হচ্ছে, একে একে বলরাম সুভদ্রা, সব শেষে জগন্নাথ। দেখো জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হচ্ছে। তো উচ্ছেপোতার বড় জগন্নাথ মন্দিরের রথ একদম সামনেই তৈরি, এবং জগন্নাথ দেবকে বার করা হয়েছে রথে করে। একদম কি সুন্দর একটা পালকি চালে এবং হেঁটে রথ পর্যন্ত পৌঁছাতে হয়, এটাই মানে নিয়ম, এবং রথ এইভাবেই আসছে। মন্দির থেকে জগন্নাথের মূর্তি রথ পর্যন্ত হাতে করে তোলার নিয়ম রয়েছে। পালকির মতো করে চারজন চারদিকে ধরে জগন্নাথ মূর্তিকে একের পর এক তুলছে রথে। এর কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে, যেটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে খুদিরাবাদ বলে একটি জায়গায় রথ যাচ্ছে। আমাদের একটা, আমি রাধা বলি, ওদের বাড়ি যাবে, ওখানে ওখানে থাকবে আপাতত 9 দিনের জন্য, ওইখানেই প্রতিষ্ঠিত মন্দিরে রাখা হয়। খুদিরাবাদ যাবে মাসির বাড়ি, এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার হবে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে। ওইখানে রথ থেকে যাবে তাই তো? রথ ওখানে 7 দিন থাকবে। আচ্ছা, তারপরে উল্টো রথের দিন আবার এখানে চলে যাবে। আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম, এই বছর বানিয়েছি, হ্যাঁ আগে গত বছরে বানিয়েছিলাম, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। তাহলে হাইট আপনার ওই 12 ফুট থেকে 13 ফুটের মতো আছে। উচ্ছেপোতার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করেন শ্রী শিশির দাস প্রাণ গোস্বামী। গুরুজির পরিচালনায় সমস্ত নরেন্দ্রপুরের মধ্যে সবথেকে বড় রথযাত্রাটি সম্পন্ন করা হয়। গ্রাম্য পথ ধরে
বহু দূর পর্যন্ত রথটি আসতে থাকে। আমাদের শুরু হবে প্রতি বছর এই সময়টাই আমাদের এই রথ বেরোয় এবং সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ সবাই এই দিনই আসে এবং এই দিনই আমরা এই রথ নিয়ে হ্যাঁ তার জন্য আমাদের বাজনা দুই সেট বাজনা থাকে গান বাজনা থাকে নাম থাকে এর সঙ্গে নাচ থাকে সবই থাকে। রথের সামনে প্রায় 150 থেকে 200 মতো মানুষ নৃত্য করতে করতে আসেন। সেই সঙ্গে থাকে গান বাজনা। গুরুজি শিশির দাস প্রাণ গোস্বামী আজকের দিনে মন্দিরের মধ্যে সমস্ত ভক্তদের আহারেরও ব্যবস্থা করেন। বিভিন্ন রকমের ভাজা সেই সঙ্গে থাকে ভাত ডাল পোলাও লোভনীয় সব খাবার। আজকের খিচুড়ি প্রসাদ আর 5 রকম সবজি আজকে 5 রকম আর 56 রকমের সে তো ইয়েতে হবে জগন্নাথ দেবের 7 দিন যে থাকবে না মন্দিরে তাই তো সেক্ষেত্রে আর মন্দিরে সেরকম স্পেশাল কোনো রান্না বান্না হবে না তাই না না এখন আর মন্দিরে হবে না যেখানে জগন্নাথ যাচ্ছে ওইখানে হবে ওইখানে রান্না বান্না কি আপনিই করেন হ্যাঁ করি রথ সাজাবার পরে রথে একটি ছোট্ট পুজো করা হয় ঠাকুর মশাই রথের চাকায় জল ফুল স্পর্শ করে শুদ্ধ করে দেন করি মাঝে মাঝে গুরুজি স্বয়ং মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের উৎসাহিত করেন। সবার মধ্যে একটি আনন্দের বাতাবরণ প্রবাহিত হয়। এবং জগন্নাথ দেব যেন সুন্দর ভাবে পথে এই রথ নিয়ে আমরা জগন্নাথ দেবকে নিয়ে যেতে পারি। আজকে প্রভাতকালে আমার মঙ্গল আরতি হয়ে যায়, তারপর আমি রান্নাঘরে ঢুকি। আমার জগন্নাথ দেবের অনেক প্রকারের রান্না দিতে হয়, হ্যাঁ 64 প্রকারের রান্না করে সেই আজকে ভোগ দিতে হয়। সেই ভোগ আমি নিজের হাতেই রান্না করি, আমার সঙ্গে আমার ছেলেরা থাকে, পাশে দাঁড়িয়ে আছে, সব ছেলেরা আমার সাহায্য করে। তো জগন্নাথ দেবের রান্না তো মেয়েরা করে না, তাই আমার সঙ্গে ওরা সাহায্য করে, আমি তাই ওদের সঙ্গে সহায়তায় আমি আজকে এত বড় কাজ করতে পারি। তারপরে পুজো, জগন্নাথ দেবের পুজো, স্নান যাত্রার দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে, অনেক ভক্তবৃন্দ এসেছে, এবং তার আগের দিন মানে পূর্ণিমার আগের দিন আমাদের পানিহাটিতে চিরার মেলা হয়েছিল, অজস্র ভিড় এবং অজস্র আনন্দ হয়েছে। যে আনন্দ নিত্যানন্দবাবু করিয়েছে সেই আনন্দ আর কোনো দিন বলা যায় না। 12ই হ্যাঁ দবি চিরার মেলা দণ্ড উৎসব, সেই উৎসবের পরে আমার স্নান যাত্রা, পরে আজকে আমার জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রায় এই অনুষ্ঠানে আজকে আপনি এসেছেন আর আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে, দর্শন করুন। জগন্নাথ দেবের রথযাত্রার মূল কেন্দ্রে রয়েছে গুরুজি। গুরুজির পরিচালনায় বহু দূর থেকে মানুষ
রথযাত্রার দিন মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। সম্ভবত সমস্ত এলাকায় সব থেকে বড় জগন্নাথ ঠাকুরের মধ্যে এটি। এমন একটি বড় রথযাত্রা দেখা সবারই একটি কৌতূহল রয়েছে। আমার এই ছেলেপুলেরা আছে, এই ছেলেপুলেরা সবসময় খাটে। আমার এই ছেলে সবসময় এই রথ নিয়ে খুব ব্যস্ত। আমার জামাই, এই যে আমার জামাই, জামাই খুব ব্যস্ত রথ নিয়ে। সকল নাতিপুতি সকলেই বাড়ির ঠাকুরের ভক্ত এবং জগন্নাথ দেবের সকলেই সেবক। আমরা যেন সবসময় তার সেবা করেই মরতে পারি, আমার মৃত্যু যেন এই সেবা করতে করতে হয়। নরেন্দ্রপুর গ্রামের সবথেকে বড় রথযাত্রাটি প্রতি বছর এইভাবেই উদযাপিত হয়ে থাকে, যেটি উচ্ছেপোতায় গোপালজির মন্দিরের জগন্নাথ ঠাকুরের রথ এবং যেটি পরিচালনা করেন এই মন্দিরেরই গুরুদেব শ্রী শ্রীশির দাস প্রাণ গোস্বামী। কাছাকাছি এই তো মাসির বাড়ি যাবে, আবার রেডি হচ্ছে। আজকে মন্দির কত মানুষের ভিড় দেখো, সব ভক্তরা মানে জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে দেখার জন্য মানুষ অপেক্ষা করছে। আপনি কোথা থেকে আসছেন? খুদিরাবাদ, 2 নম্বর। আচ্ছা, সবাই খুদিরাবাদ। রথযাত্রা এর আগে দেখেছেন এখানে? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো লাগে। কত মানুষের মানে একটা আনন্দের মিলন উৎসব বলা যায় এবং রথযাত্রাও রয়েছে, খুব সুন্দর। সেই সঙ্গে প্রসাদ গ্রহণ থাকে। আপাতত 9 দিন ধরে মন্দির জগন্নাথ শূন্যই হয়ে পড়ে থাকবে। সেই সময় গুরুজির সময়টা কেমন কাটে একবার আসুন শুনে নি। এখানে প্রচুর খালি লাগবে এবং আমি মনে করি আমি একা হয়ে গেলাম। জগন্নাথের মন্দিরে না থাকলে মন্দির অন্ধকার হয়ে যাচ্ছে, আর তিনি জগতের না, তিনি যদি আমার এই মন্দির আলো করে রেখেছেন, সেই মন্দির যদি না থাকে কেমন লাগে বাবা? সকালে উঠে যদি তার বদন না দর্শন করতে পারি। তো আবার উল্টো রথে এই পথ ধরেই জগন্নাথ রথে করে ফিরবেন। আপাতত 9 দিন সব কিছুই খুদিরাবাদে তার মাসির বাড়িতেই সম্পন্ন হবে। উচ্ছেপতার আরও ভিডিও দেখতে স্নান যাত্রা সহ মন্দিরের ইতিহাস, কিভাবে আর এত বড় মন্দির একটি তৈরি হলো যেটি এত মানুষ, এত ভক্তদের আগমন হয় প্রতিটা উৎসবের দিনে, তো সেগুলো সবই আমি দেখিয়েছি আরও কিছু ভিডিওর মাধ্যমে। ওপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পাবে। রথযাত্রার দিনই রথটাকে বার করা হয়। তো খুব মজা করে উচ্ছেপতার গোপালজির মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানটা হয়। গোপালজির মন্দিরে অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আগে রথযাত্রা স্নান যাত্রা উপলক্ষে। তো তোমরা যারা দেখো নি, ওপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে স্নান যাত্রার ভিডিওগুলো দেখে নাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, এরকম সারা পৃথিবীর আরও কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আজকের পর্বটা এত পর্যন্ত ছিল, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকো।